আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের যে ভিডিওটা বানানোর উদ্দেশ্য সেটা হলো আপনার কি করে আপনার বিভিন্ন ব্র্যান্ড শীট আপনার বিভিন্ন মানুষকে শেয়ার করবেন এবং সেক্ষেত্রে তারা আপনার সেখানে পাবে এবং যেটা হলো তারা এগুলো কপি পেস্ট করতে পারবে না। তো যেমন হচ্ছে আমি যে আমাদের মেন মেন শীটে আছি, এটা আমাদের মেন শীট, সেখানে কি হলো একটা ব্র্যান্ড শীট দেখতে পাচ্ছেন। তো এই ধরনের একটা ব্র্যান্ড শীট যদি থাকে আপনাদের, তো এই ধরনের ব্র্যান্ড শীট কি করতে হয়, প্রথমে আমরা যে ব্র্যান্ড শীট গুলো দেখেন আমরা এখানে ডিলিট অপশনে আসবো। তো কাউকে যেন শেয়ার দিলাম, এগুলো সবগুলো শেয়ার দিয়েছি। তো আপনারা চাইলে এগুলো শেয়ার দিতে পারেন বিভিন্ন মানুষকে, অ্যান্ড সেটা হলো আপনারা চাইলে শেয়ার তো দিলে তারা শেয়ার দেখতে পাবে এবং সবকিছু এডিট করতে পারবে। এখানে এডিট অপশন আছে, এডিট অপশন, ভিডিও অপশন, কমান্ড আছে, সবকিছু দেখতে পারবে। এটার পাশাপাশি যদি আপনি আরো ডিটেলস করতে চান, যেমন হচ্ছে আমাদেরকে আমি দেখেন এখানে এডিটিং শেয়ার চেঞ্জ পারমিশন থাকলে দিতে পারেন, ভিডিও অ্যান্ড কমান্ডস অ্যান্ড শেয়ার অপশন অ্যান্ড ডাউনলোড প্রিন্ট অ্যান্ড কপি চাইলে এটাও দিতে পারেন। যদি এইগুলো কিছু না দিতে চান, ডাউনলোড কোনো কিছু করতে পারবে না, তো তাহলে ভিউ অ্যান্ড কমান্ড অ্যান্ড সি দেন অপশন ডাউনলোড এগুলো প্রিন্ট এগুলো দিলে আপনার তারা আর কোনো কিছু করতে পারবে না। তো এই ছিল আজকের মতো ভিডিওটা বন্ধুরা। যারা শেয়ার এবং বিভিন্ন সাইড অ্যান্ড দিতে যাচ্ছেন, কাউকে শেয়ার করতে যাচ্ছেন, তারা এই ধরনের শেয়ারিং যে ব্যাপারগুলো সেটা তো পাবে এবং সেক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ তারা হ্যাক করতে পারবে না এবং চাইলে আপনার যে জিনিসগুলো চ্যালেঞ্জ তারা কপি পেস্ট করতে পারবে না। যেমন আমি একটু দেখাই আমাদের এখানে একটা সাইড, এখানে দেখেন আমি যেগুলো কপি করি কন্ট্রোল সি নোট করে রাখি, দেখেন আমাদের কপি হচ্ছে না। তো এটা হয়তো অনেকে জানে এবং অনেকে জানে না, তো তাদের যারা জানে না তাদের জন্য আশা করি ইনশাআল্লাহ হেল্প পাবে। এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস বন্ধুরা, যারা নামাজ পড়েন না তারা অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন, আমাদের কোনো বিকল্প নাই। আল্লাহ পড়তে সুস্থ রাখুক, ভালো থাকেন, সাবধানে থাকেন, আর অবশ্যই অবশ্যই সালাত আদায় করবেন, সালাতের কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।